হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাই ফ্যামিলি প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হচ্ছে খুবই পুষ্টিকর একটা খাবারের ভিডিও। তো এটি হচ্ছে আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, কীভাবে হচ্ছে রান্না করবেন, আমরা হচ্ছে বা কীভাবে খাই, বা হচ্ছে কী কী উপকরণ দিয়ে এটি হচ্ছে রান্না করতে হয়, সেটি হচ্ছে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি আসলে আজকে কোনটা বানাবো। এই যে দেখুন, ওটস, এটি হচ্ছে আপনার হোয়াইট ওটস। এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ প্যাকেটের আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি। একজন এটি কিন্তু খুবই পুষ্টিকর, এটি কিন্তু আপনার খুবই পুষ্টিকর এবং খেতেও অনেকটা সুস্বাদু। আর এটা দেখা যায় এই প্যাকেটের, এটা কিন্তু খুবই ভালো, এটা কিন্তু খুবই ভালো। এটি আপনারা হচ্ছে যে কোনো ফল দিয়ে পরিবেশন করতে পারবেন। আর প্রয়োজন না হয় ফল দেওয়ার, যদি ফল না দিতে চান তো সেক্ষেত্রে ফল দেওয়ার দরকার নেই। এখানে আপনার এটা খেলে হয় কি, দেখা যায় অনেকে, আমরা অনেক কিছু খেয়ে কিন্তু অনেক ফ্যাট বাড়িয়ে ফেলি, তো এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্যাট হয় না। তো আমি সেটা হচ্ছে আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো। তো এখানে আমি কিছু পাতিলে কিছু পানি নিয়েছি এবং এই পানিটা হচ্ছে যখন গরম হয়ে আসবে তারপরে হচ্ছে আমি দুধটা দিয়ে দেবো। আর যারা হচ্ছে লিকুইড ব্যবহার করবেন অবশ্যই এক কাপ পানি নিয়ে এক কাপ লিকুইড ব্যবহার করতে হবে। আর যারা হচ্ছে গুঁড়া দুধ ব্যবহার করবেন তারা হচ্ছে তাদের প্রয়োজন মতো পানিটা দিয়ে তারপর হচ্ছে দুধটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। আমি হচ্ছে এখানে গুঁড়া দুধ নিয়েছি, এখানে আমার পরিমাণ মতো আমি অলরেডি দুধ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পাতিলে হচ্ছে দুধ দিয়ে দিয়েছি। এবারে দিব হচ্ছে হালকা লবণ দিতে হবে, হচ্ছে চিনি দুইটা মিক্স করে দিতে হবে, কারণ এটা দেখা যায় আপনার যে ওটসের যে এটা থাকে ওখানে কোনো লবণ বা হচ্ছে কোনো সুগার অ্যাড করা থাকে না, তো সেক্ষেত্রে আমাদের অ্যাড করে দিতে হবে। এখন হচ্ছে এখানে কিছু লবণ দিতে হবে, এরপরে আর দিব হচ্ছে আমার যেহেতু আমি পরিমাণ কম নিয়েছি সেক্ষেত্রে আপনার হচ্ছে দেড় চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দেব। এবার এটাকে হচ্ছে ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে হচ্ছে চিনি পেঁয়াজ হচ্ছে লবণগুলো যাতে একত্রিত হয়ে যায়। আর দিব হচ্ছে আমি যে ওটস নিয়েছিলাম সেই ওটসটা দিয়ে দেবো। এখানে আপনার হচ্ছে আমি যেই পরিমাণে দুধ পেঁয়াজ হচ্ছে চিনিটা নিয়েছি তার অনুপাতে এখান থেকে আমি হচ্ছে 3 চামচ পরিমাণ ওটসটা অ্যাড করে দেব। এবার এটা কি হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো এটাকে ভালোভাবে নেড়ে, এটা দেখা যায় 5 মিনিট নেড়ে চেড়ে দিলে অলরেডি এটা অনেকটাই হয়ে যাবে। আর এটা চাইলে আপনারা হচ্ছে যে কোনো ফল দিয়ে পরিবেশন করতে পারেন, স্ট্রবেরি আছে, তারপর আনার আছে, কলা আছে, যে কোনো ফল দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো এটা পরিবেশন করতে পারেন। দেখুন অলরেডি কেমন হয়ে গেছে, এটা কিন্তু একদমই আপনার কিছুটা ইসের মতো হবে, পায়েসের মতো যেটা হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু। প্লাস হচ্ছে এটা আমাদের শরীরের জন্য, এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো, খুবই ভালো, যাতে এটা দেখা যায় আমরা কিন্তু অনেক খাবার খেয়ে কিন্তু অনেক ফ্যাট হয়ে যায়, আর এটা কিন্তু আপনার ফ্যাট হবে না, এটা প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকার। আর দেখা যায় এটা আপনারা বাচ্চাদেরকেও সকাল বিকাল খাওয়াতে পারবেন, আর নিজেরাও হচ্ছে সকাল বিকাল আমাদের শরীরটা ভালো রাখার জন্য আমরা সকাল বিকাল ভিটামিন এটা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমার আরও 1 মিনিট হয়ে যাবে, তো
অবশ্যই সবাইকে একটা কথা বলে দিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আপনাদের কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে সেটাও আমাকে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর মাই ফ্যামিলি পুরো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার হচ্ছে আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি যে আমার এটা আসলে কিরকমটা হয়ে গেছে। এই যে দেখুন, এটা কিন্তু একটু সেদ্ধ হতে আপনারা দেখা যায় এটা দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট একটু মিডিয়াম আঁচে তাপ দিয়ে নেবেন, তাহলে এটা হয়ে যাবে। অবশেষে হয়ে গেল, এটা আমি একটা ফল ব্যবহার করব। আর আমার কিন্তু একদম ঘনটা পছন্দ না, পাতলাটাই পছন্দ, সেই কারণে আমি একটু পাতলা করেছি। এখানে আমি হচ্ছে কিছু আনার দিয়ে দেবো, আমার আনটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে স্ট্রবেরি বা হচ্ছে ব্যানানাও দিতে পারেন, যার যেটা পছন্দ সেই পছন্দ অনুসারে দিবেন। এই যে হয়ে গেল আজকের ওটস রান্না করে, এটা আপনারা কম বেশি সবাই বাসায় ট্রাই করতে পারেন, যেহেতু একটা পুষ্টিকর খাবার তো সেক্ষেত্রে কম বেশি সবাই ট্রাই করবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার কাছে লোকদেরকে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।